আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন টেক বক্স পয়েন্টের সময়। আপনাদের সাথে একটি ফ্রি ভিডিও নিয়ে আমি কয়েকদিন আগে একটা আর্নিং সাইট শেয়ার করে দিয়েছিলাম, যেটা মাইনিং সাইট, যেটা একটা ভিডিও আপলোড হয়ে গেছে। এবং আজকে আর একটি আর্নিং সাইট সম্পর্কে আমি পরিচয় করে দেবো। সেম জিনিসই আপনাকে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, এবং সেইখানে একটা প্রবলেম ছিল ওই যে আর্নিং সাইটটা, ওইখানে একটা প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ওই আর্নিং সাইটটা সব কিছু দিচ্ছে, লগ ইন দিতে গেলে লগ ইন যে স্টার্ট মাইনিং ওইখানে ছাপ দিয়ে আসছে না, ওই প্রবলেমটা হয়। ওইটা সলভ করে দেবো আজকে ভিডিওতে। অ্যান্ড আমারটা প্রবলেম ছিল যে কয়েন বেস কীভাবে খুলবেন যাদের কয়েন বেস নেই। ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নেটবিট চ্যানেলের টুইন ভাই আছে না, তার ভিডিও একটা। তো ডাইরেক্ট ভিডিও তো আমি আমার জন্য আপলোড করতে পারি না, কপিরাইট তো ধরবে, সেই কারণে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে ভুলবেন না। অ্যান্ড আমি একটা প্রমিস করেছিলাম বা একটা কথা বলেছিলাম আপনাদের, আমার সামনে মোবাইল আছে তো বড় একটা নামটা আমি বলবো না, আমি আপনাদের দেখাবো, কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, আই থিঙ্ক ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দ্য ইনকাম গাইড, ঠিক আছে? এখানে আরও তো ছিল দ্য ইনকাম গাইড, এখানে বাংলাও আছে, তো বাংলাটা শো করছে না আসলে এখানে, তবে পুরো নামটা হচ্ছে দ্য ইনকাম গাইড বাংলা। এটা হচ্ছে আমার নতুন যে চ্যানেল খোলার কথা ছিল ওইটা, তবে অনেক বকবক করে ফেলছি। চলুন মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে ওই যে আর্নিং দুইটা সাইট, একটা সমস্যা ছিল ওইটা প্রবলেম করে দিই, আর ওইটা আর একটা সাইট দেখাই। তো বন্ধু, আগের যে প্রবলেমটা ছিল সেটা তো সলভ করে দিই, তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে ঢুকে ঢুকে আমি যে সাইটটা, অনেকে বলতে পারছেন যে লগ ইন হচ্ছে না, লগ ইনটার জন্য আপনি অনেকেই মাঝখানে চাপ দেন, মাঝখানে চাপ দিলে আসলে এটা লগ ইন হয় না। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। আপনি এটা এই যে উপর থেকে লগ ইন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন আমি একটু উপরে আমার মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করুন, দেখুন উপরের দিকে চাপ দিলাম তো এইটা। আচ্ছা, আমার পাসওয়ার্ড চাচ্ছে, যাই হোক আমি উপরের দিকে চাপ দেবেই এটা লগ ইন না, দেখতে পাচ্ছেন লগ ইন নিয়ে ফেলছি। তো এভাবে করে এটা একটু উপরের দিকে চাপ দেবে, এটা লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, পরে যে সাইটটা সম্পর্কে আমি পরিচয় করে দেবো সেটা হচ্ছে সলিড মাইনা। এই সাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা আমি সরাসরি আমার কয়েন বেজে হয়েছে বিটকয়েন অ্যাড্রেসটা, যেটা আমি আগেবার নিয়েছিলাম ওইটা ই করছি, তারপর পাসওয়ার্ডে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে স্টার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার যেহেতু অনেক আগে অ্যাকাউন্ট একটা, তো সেক্ষেত্রে এই আসবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার 3 লাখ লেখাই আসছে, তো আমি এখানে একটু লগ আউট দিয়ে দিই। আমি আর একটা কয়েন বেস যে অ্যাকাউন্ট সেইখানে একটু ঢুকে থাকি। আর একটা কথা, আমি অনেকে মনে করছেন যে এইটা ফেক, অনলাইনে ক্রাইম জাতীয় কিছু, বা এটা স্প্যাম খেতে পারেন, বা এইটা ব্যবহার করলে অনলাইনে ক্ষতি হবে, মোবাইলে ক্ষতি হবে, না এটা ব্যবহার করলে এরকম কিচ্ছু হবে না। দেখুন এখানে আমার কিন্তু 30 লাখ হয়ে গেছে এই আইডিতে। এই আইডিতে প্রায় অনেক মাস আগে করা, কিন্তু আমি রেগুলার ছিলাম না। আপনি রোজ একবার করে এখানে ঢুকে লগ ইন দিয়ে লগ আউট দিতে হবে, আপনি কিছু করা লাগবে না, লগ ইন দিয়ে লগ আউট দিবেন, এরকমই করতে হবে, করলেই এটা আপনার কী বলে আপনি এটা চলমান থাকবে। আর যদি না ঢুকে রোজ একবার, তাহলে কিন্তু এক সময় বন্ধ হয়ে যাবে, যে কারণে আমার এই 30 লাখ হয়ে আটকে আছে। এটা প্রায় আমি 6 থেকে 7 মাস আগে এই আইডিটা আমি খুলেছিলাম।